কোনোদিন রেলের আওয়াজ ওইটাও শুনে না, চুপ 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 চুপ, আর গিয়া অ্যাসেম্বলিতে 50% লৈ ক্যাশবেকত সোণৰ গহনা কিনক মেহেক জুৱেলাৰীত। অধিক জানিবলৈ যোগাযোগ কৰক 84738921 54 নম্বৰত। টার্মস এণ্ড কণ্ডিশ্যন এপ্লাই। এই চাৱৰ ইষ্টেমৰ আমি প্ৰথমবাৰ আমি শালমাৰৰ এমএলএ আছিলাম, গনি মানকাচৰৰ এমএলএ, 5 বছৰ মাজে এসেম্বলিত মুখ খুলতে দেখি নাই, মুখ কিরকম খুলে যেমনে আসলো জাভেদ ইসলাম বাবা তোমার কাম পলিটিক্স নাই, তুমি ভালো বাচ্চা, আমরা 5 বরস তোমার খরচ চালাইমো, যেটা লাগে আমিনুল্লাহ আর বদর ভাই মিলিয়ে চালাইব, তুমি তুমি আমাদের বরবাদ করতেছ ভাই। আমি ওই সময় চেয়ারম্যান আছিল আনোয়ার হোসেন সাহেব এমপি, আমরা মিটিং এ যেতাম ডিসি অফিসে মিটিং এ, ওই জাহেদ ইসলাম সাহেব কোন মাছ নেই, এই মানুষটার জবা মানুষের কেউ আমার দেখাও না ভাই, মিডিয়া না দেখাও আমি 10 টাকা পয়সা দিই, ও নিজে বলিয়া দেখাও আমি 10 টাকা ইনাম দিব, তার আপনারা দিবেন তো নাই। এখন আইছেন নতুন একজন ভাবি প্রার্থী ডক্টর পিএইচডি এফআরসি এলএলবি লন্ডন ডক্টর রকিবুল ইসলাম সাহেব, রকিবুদ্দিন সাহেব কি নাম, না এম এ এলএলবি এফআরসি লন্ডন আসাম মেডিকেল কলেজ সব জায়গা থেকে উনি পাস, ওনার নাম কি হলো রকিবুল হোসেন সাহেব, উনি এখন কি বলতেছে যে আগে আজমল সাহেব আপনারা কিচ্ছু করতে পারি নাই, আমি মানলাম আপনারা মানলেন, এখন ওনারা চাকরি রাখা যায় না, 15 বরস চাকরি দিছে আজমল সাহরে, আজমল সাহরে চাকরি দেখা যায় না কেন, উনি ধুবড়িবাসীর সঙ্গে বানানা কিচ্ছু বানাইতে পারে না, এটা হাসা নাকি, আজমল সাহরে কিচ্ছু করতে পারছে না, এটা হাসা হাসা নাকি, না হইলে জোরে বলেন, না হইলে জোরে না করেন, না মিডিয়া বসে আছে উঠা না, কেউ হাত উঠে না, হাত উঠে না বলেন চাকরি দে দে, আগের মলানা সাহেব তো কিচ্ছু করতে পারলো না, বলে আচ্ছা ভাই তুমি কি করতে পারবা, বলি আমি 1 নম্বর কাজ তোমার বাংলাদেশে বানাই, ইন্দিরা গান্ধী আয়া বলছিল যে মুসলমান ভাই আপ লোক নিকালিয়ে এক এক ভোটার কো হাম 3 বন্দুক ওয়ালে দেঙ্গে সিকিউরিটি, একটাও আমরা পাইলাম না, আর 3-4 দিনের ভিতরে 10-15 হাজার মুসলমান মরিয়া শেষ গেল, আজকে একটা পর্যন্ত আজকে পর্যন্ত কোন একটা আমরা ইনসাফ পাই নাই, এই রকিবুল হোসেন সাহেব বলবে আমি আরো নীলি ঘটনা করাইয়া দেখাই, আমরা
আমাকে খালি চাকরি দাও, আমি ডিপুটার বানানোর আদত আছে আমার। তোমরা সবাই ডিপুটার বানাই জানি কথা, তারা দেন চাকরি কি করবো? এনআরসি এর নাম থাকে আপনারা নাম কাটিয়া, 1,00,000 নাম কাটিছিল হেমন্ত মহন্ত, আর তার 5,00,000 কাটিয়া দেখাইছে। ওই 5,00,000 রে আপনারা একবার 5 বছরের জন্য দিয়া দেখেন, ওই 5,00,000 রে এই ডক্টর রকে বলেছেন সাহেব 10,00,000 বানাইয়া দেখাই দিব। এরকম মানুষ লাগে না? লাগে না, না না, এরকম লাগে যে ডিটেনশন ক্যাম্প বানাইতে পারে? ভারতবর্ষত আমরা 18%। যেটা এই রকিবুল হোসেন সাহেব আমরা আপনারা উপহার দিছে, ওখানে 99% আমাদের লোক, আমাদের মা বোন। এরকম এক্সপার্ট লাগে না? লাগে না, সে আমার ডিটেনশন ক্যাম্প 10টা বানাইতে পারে? লাগে নি? লাগে না বলেন? না না লাগে না, লাগে না। এজন্য ভাই এবারে ইলেকশন বহুত জবরদস্ত। উনি জানি না 10-15 বছর আগর কোন একটা রেকর্ড, যেটা উনি আর হেমন্ত বিশ্ব শর্মা দুইজন কংগ্রেসে ছিলেন, জানেন না? না গগৈ সাহেব এইদিকে বড় মিনিস্টার রকিবুল হোসেন, ওইদিকে বড় মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা আসেন নি? না না। হ্যাঁ, ওই সময় কোন একটা ক্যাসেট ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ওখানে বলতেছে, বধু ভাই আছে, আমার নাম বধু ভাই নাকি? আপনারা আমার নাম শুনছেন না? মানুষরে আপনারা কি চাকরি দিবেন? দিবেন না? না করেন না? দিবেন নি? না না, দিবেন না তো। এর জন্য রকিবুল হোসেন সাহেব আইছে, এ বাবা আমাকে ভি ভিক দে দে, শ্যামাগড়ি আমি শেষ করিয়া দিছি, শ্যামাগড়ি শেষ করিয়া দিছি, পুরো আসাম আমি বরবাদ করছি, 15 বছর মিনিস্টার থাকি আমি বরবাদ করিয়া দিছি, এখন বাকি আছে ধুবড়ি, আমি বরবাদ করতে পারি না। এইবার আপনি আমার 5 বছর মাত্র চাকরি দেন, আমি গ্যারান্টি দিব আপনারা বরবাদ করি, তাবা করি, শেষ করি পালাই নিচ্ছি। দিবেন এইরকম মাঝের চাকরি? না না বলেন না, মুসলমানের এটাই খারাপি। মিডিয়া জিজ্ঞাসা করে আপনারা বাংলাদেশে না করা জানে না মুসলমানে, এর জন্য পুরা পৃথিবী দেখাইছে মুসলমান সব বাংলাদেশে। আপনারা কি বাংলাদেশি? আরো জোরদার না দেখান, সামনে আছে এরা বিকালে দেখাইব বলে মানকাচার মুসলমান চুপ আছে, মতলব এরা বাংলাদেশি, বড়া রেখে নি না ভাই। না করা শিখো, চিক দেওয়া শিখো, নিজের হকের লড়াই করা শিখো, তেতে দুনিয়াত বাঁচতে পারবে ইনশাল্লাহ। ডি ভোটারের আমিনুল ভাই জবাব দিছে, উকিল মানুষ আমি, তারা বলে হুজুরের কোনো কান দেখি না, চোখের ইলাজ। আমি বলছি যাও, আমি আল্লাহ বাস্তে জকাতের পয়সা থাকি রকিবুল বাইরে দিব, কি করব? জকাতের খাজুর দিব, জকাতের খাজুর খাইয়া রকিবুল ভাই অল্প শক্তি বানাও, আর জিন্স প্যান্ট পিন্ধিয়া ভালো করে মহিলা মনো চশমা লাগাও, কালা চশমা লাগাইয়া মাদ্রাস নেত্রালয় গিয়া চিকিৎসা করো। কেন? আমি ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ, যেটা আলহামদুলিল্লাহ কংগ্রেসিরা আগামী 100 বছর বাদ আনতে পারবো না, এটা আমার চ্যালেঞ্জ। রকি বলছি তারা দেখে না, এর মতলব হইলে আন্ডা
পারে না, মতলব গুঙ্গা, হাত পা দিয়ে চলিয়ে যাইতে পারে না, মতলব বেহরা, লেংড়া বুলা বেহরা, এরারে ভোট দিয়া কোনো লাভ হইব? এই কংগ্রেস পার্টি আসাম আসে নাকি? না, কংগ্রেস পার্টি ভাঙ্গিয়া চুর নূর হয়ে গেছে। এর জন্য আমি মেডিকেল কলেজ আনলাম, তারা দেখে না, রোজ আনা বাপদাদার নিয়ে যায় ওখানে ট্রিটমেন্ট করে, বুঝলে, দেখে না। রেলওয়ে আমি আনলাম, তারা দেখে না, কোনোদিন রেলের আওয়াজ ওইটাও শুনে না। আরে চোখ খারাপ হয়েছে, কান তো ভালো আছে না, রেলে কি বলে? তোমরা তো কিছু করছো না, এর জন্য তোমরা দেখছো না, তোমরা জানো না, করলে জানো না তোমরা। পানির জায়গা আমি নিলাম, আমি আনছি না, না 330 কোটি টাকার পানির প্রজেক্ট আনছে। রেলওয়ে এখন নবীকরণ হইব, ধুবড়ে 220 কোটি টাকা। এইসব জিনিস রকিবুল সাহেব আগামী 100 বরস লাগবো এইসব জিনিস আনার জন্য, আর তথাপিও পারবে না, পারবে না, পারবে না। আপনারা দোয়া দেন তার হুজুরকে, আর এইরকম কামলা রাখবেন না যে আপনারা এর ডিটেনশন ক্যাম্পে ডালতে পারে। আপনার ভালোই তো করবো না, এনআরসি লাগাইব, যে ডিপুটার লাগাইব, যে নদী ভাঙ্গার সমস্যার সমাধান করতো না, যে আপনারা জমিনের পাট্টা দিতে পারছে না, এইসব চাকর লাগেনি, এখন আপনারা বলেন হুজুর লাগেনি না লাগে না? লাগে।